গ্লোবাল টি-20 ও এলপিএলের জন্য ছুটি পেলেন শাকিব ও লিটন। পিএলের সময় শাকিব আল হাসানের ছাড়পত্র নিয়ে কম কথা হয়নি ক্রিকেট পাড়ায়, দেশ ছাড়িয়ে যা বিদেশীয় জাগিয়ে তুলেছিল সমালোচনার। তবে এবার এরকম আর কোনো নাটক মঞ্চায়িত হচ্ছে না, লিগ ও লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে আগেভাগেই ছুটি পাচ্ছেন শাকিব আল হাসান। তবে শাকিবই শুধু নয়, গ্লোবাল টি-20 লিগে বাংলাদেশে আরেক ওপেনার লিটন কুমার দাস ডাক পেয়েছেন, তাকেও ছাড়পত্র দিয়েছে বিসিবি। ফলে আসন্ন কানাডা টি-20 লিগ ও লঙ্কান প্রিমিয়ার লিগের খেলতে আর কোনো বাধা থাকলো না, বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন শাকিব ও লিটনকে ছুটি দেওয়া হয়েছে। লিটন তো শুধু একটি লিগ খেলবেন, শাকিব কানাডা টি-20 লিগ ও লঙ্কান প্রিমিয়ার লিগ খেলবেন এবং আফগানিস্তান সিরিজের পরেই বিমানে উঠবেন এই দুইজন ক্রিকেটার। কতদিন ছুটি পাচ্ছে এই দুইজন প্লেয়ার তাও নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন আগামী 20 জুলাই থেকে তাদের ছুটি শুরু, 6 আগস্ট পর্যন্ত কানাডার টি-20 লিগ খেলবেন তারা দুজন, তারপর শাকিব যাবেন লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে এবং এশিয়া কাপ শুরু হওয়ার আগেই টিমের সাথে তারা দুজন যোগ দিবেন। কানাডার টি-20 গ্লোবাল লিগের টিম মন্ট্রিয়াল টাইগার্সের আইকন প্লেয়ার হয়ে খেলবেন শাকিব আল হাসান। অন্যদিকে লিটন কুমার দাস খেলবেন জাগুয়ার্সের জার্সি গায়ে। আর এই টুর্নামেন্ট শুরু হবে 29 জুলাই থেকে এবং ফাইনাল 6 আগস্ট। ফাইনাল খেলার পর লিটন বাংলাদেশে ব্যাক করবেন এবং শাকিব আল হাসান পথ ধরবেন লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার জন্য। অন্যদিকে লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হবে 30 জুলাই এবং ফাইনাল হবে 20 আগস্ট। আর এই লঙ্কান প্রিমিয়ার লিগের সবগুলা ম্যাচ খেলতে পারবেন না শাকিব আল হাসান, তা আগেভাগেই তিনি জানিয়ে দিয়েছেন। এশিয়া কাপ শুরু হওয়ার আগেই বাংলাদেশের ক্যাম্পে ফিরবেন শাকিব আল হাসান। যেহেতু বাংলাদেশের ক্রিকেটে এখন ইন্টারন্যাশনাল একটা ব্রেক চলছে, এই জায়গায় মিনিমাম 40 থেকে 45 দিন, অর্থাৎ এশিয়া কাপের আগে বাংলাদেশের আর কোনো ক্রিকেট ম্যাচ নেই, সেই জায়গায় শাকিব এবং লিটন তারা দুইজন যে লিগটা খেলতেছে ওই লিগে ভালো পারফরমেন্স করুক সেই আশা প্রত্যাশায় আমরা থাকব এবং ওই পারফরমেন্স ধরে রেখে এশিয়া কাপ এবং বিশ্বকাপে তারা ভালো খেলুক। আর আমরা এটাও চাইব যেন শাকিব এবং লিটন এই লিগ খেলতে যায় কোনো ধরনের বড় কোনো ইঞ্জুরিতে না পড়ে যায়। শাকিব এবং লিটনের জন্য শুভকামনা রইল, আমরা আশাবাদী নিজেদের দলের হয়ে সেরা পারফরমেন্স ওরা উপহার দিবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।